আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। মাওলানা হাফিজুর রহমান সিদ্দিকী, বাংলাদেশে যারা ওয়াজ মাহফিল শুনে তারা একবার হলেও হাফিজুর রহমান সিদ্দিকীর ওয়াজ শুনেছে, তাই বললে ভুল হবে না যে বাংলাদেশে যারা ওয়াজ করেন তার মধ্যে হাফিজুর রহমান সবচেয়ে বিখ্যাত এবং জনপ্রিয় বক্তা। আর তাই তার পক্ষে অনেক লোক থাকবে আর তার বিরুদ্ধেও কিছু লোক থাকবে, এটা খুবই সাধারণ বিষয়। তবে কিছু কিছু লোক আছে, আসলে বলতে বাধ্য হচ্ছি যে তাদের হয়তো পরিবারে ঠিক নাই, কারণ মা বাবা ঠিক থাকলে তারা কখনোই কারো বিষয়ে না জেনে কোনো উল্টাপাল্টা মিথ্যা মিথ্যা অপবাদ দিত না। বিশেষ করে ফেসবুক ইউটিউবে বিভিন্নভাবে বিভিন্ন মানুষ পোস্ট করে যে মাওলানা হাফিজুর রহমান সিদ্দিকী তিনটে বিয়ে করেছেন। আবার কেউ কেউ তো বেয়াদবের সীমা পার করে বলছে যে হাফিজুর রহমান সিদ্দিকী যেই মাদ্রাসায় পড়তেন ওই মাদ্রাসার শিক্ষকের মেয়েকে নিয়ে পালিয়ে গেছেন। মাওলানা হাফিজুর রহমান সিদ্দিকীর বিরুদ্ধে এরকম নানা রকম মিথ্যা অপবাদ দিয়ে যাচ্ছে কিছু কুলাঙ্গাররা। মূলত জনপ্রিয় বক্তা মাওলানা হাফিজুর রহমান সিদ্দিকীকে মানুষের সামনে ছোট করার জন্যই এরকম চক্রান্ত করতেছে। কেননা হাফিজুর রহমান সিদ্দিকীর কারণে অনেক ভণ্ড পীরের পীর ব্যবসা বন্ধ হয়ে গেছে, এখন আর মানুষ মাজারে গরু নিয়ে যায় না। আর তাই ওই সকল ভণ্ডরা যখন দেখলো হাফিজুর রহমান এত জনপ্রিয় হয়ে গেছে, এমনকি সাধারণ মানুষ থেকে শুরু করে এমপি মন্ত্রীরাও হাফিজুর রহমান সিদ্দিকীকে সম্মান করে, এসব দেখে ওই ভণ্ডরা আর সহ্য করতে পারলো না। তাই তারা চিন্তা করলো কিভাবে হাফিজুর রহমান সিদ্দিকীকে ছোট করা যায়। আর তাই তারা হাফিজুর রহমান সিদ্দিকীকে অপমান করার জন্য সাধারণ মানুষকে ধোঁকা দিয়ে এসব মিথ্যা ঘটনা রটাচ্ছে। আবার অনেকে অনেক জায়গায় বলছেন যে হাফিজুর রহমান সিদ্দিকী মাহফিলে চুক্তি করে বয়ান করেন, এসব আসলেই সম্পূর্ণ মিথ্যা কথা, কারো কাছে কোনো প্রমাণ নেই, শুধুমাত্র আপনাদেরকে ধোঁকা দেওয়ার জন্যই তারাই চক্রান্ত করতেছে। তাই আশা করি আপনারা সবাই সাবধান থাকবেন, আর মনে রাখবেন কারো সম্বন্ধে কোনো কিছু না জেনে কোনো প্রমাণ ছাড়া কারো বিরুদ্ধে কোনো কথা বলবেন না। আর তার চেয়েও বড় কথা হলো, কোনো মুসলমান শুধু সন্দেহের বসে কারো উপরে খারাপ বা ভালো ধারণা করতে পারে না। তাই আশা করি আপনারা এই বিষয়ে সচেতন থাকবেন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।